আসসালামু আলাইকুম দর্শক, এই দুইটা ছেলেরে চিনেন কারা কারা? তারাও লিখেন ভাই। মানে আমরা কতটুকু শিক্ষিত হইলাম, একটা মেয়ের সাথে যে মেয়ে 5 মাসের অন্তঃসত্ত্বা, তাকেও আমরা ছাড় দিলাম না, তার ইজ্জত আমরা নিয়ে নিলাম। দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে একটি ঘটনা, আমি জাস্ট অবাক হয়েছি, বাংলাদেশে আসলে কবে এগুলো বন্ধ হবে? দর্শক শ্রোতা, আমাদের নারীদের সবাইকে ভাবতে হবে, শুধুমাত্র যে যেখানে ইনকাম হবে এরকম ব্যাপার আমরা অনলাইনে অনেকেই দেখি, অনেক আমাদের বোনরা কিন্তু বিজনেস করে, সেটা ঠিক আছে, নিরাপদ দূরত্ব মেনটেন করে চলা উচিত, কিন্তু এমনও অনেক সার্ভিস আছে যেটা আপনাকে উপস্থিত হয়ে দিতে হবে। এখন ভাবার সময় এসেছে, আমি আপনাদেরকে ঘটনাগুলো বলি। এই যে দুইটারে পর্যন্ত ধরছে, রিমান্ডে নিছে, আর একজনরে খুঁজে বের করার চেষ্টা করতেছে। এরা ভাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নাকি পড়াশোনা করে, আর পাশাপাশি এই কাজ পাশাপাশি বাপ মার মান সম্মান থাকলো, হাই রে মুখুশরূপী শয়তান রে। আবার মানে কি বলবো ভাই, যুগ জামানা দেখেন কতটা বাজের দিকে গেছে, যে একটা নারী আর একটা নারীকে বিপদে ফেলে রেখে ফালায় রেখে চলে যাচ্ছে, এটার বিনিময়ে সে টাকাও নিচ্ছে। দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে আপনারা জানেন এক বিউটিশিয়ান, সে আসলে প্রকৃতপক্ষে ধরেন যে তার সার্ভিস আছে, আপনি কল করলে সে বাসায় বাসায় গিয়ে বিউটি যেসব প্রোডাক্ট আছে, যেমন ফেসিয়াল হইতে পারে বা আরও অনেক কিছু হইতে পারে, তারা এই সার্ভিসটা দিয়ে থাকে। হ্যাঁ, তো দর্শক শ্রোতা, আমরা যতটুকু জানতে পারছি যে গত মঙ্গলবার সন্ধ্যায় এক তরুণী সেই বিউটিশিয়ান নারীকে, যে 5 মাসের অন্তঃসত্ত্বা, তাকে ফোন করে। তিনি যেহেতু পার্লার সংক্রান্ত কাজ করেন, তো তিনি বাসায় নিয়ে এসে পার্লারে কাজ করাতে চান, হয়তো ফেসিয়াল বা আরও কিছু প্রোডাক্টের কথা বলেছে করাতে চান, এই জন্য সে ঠিকানাও দিয়ে দিয়েছে যে ধানমন্ডি 28 নম্বরে আপনি আসেন। সে অনুযায়ী সে পার্লার কর্মী ধানমন্ডি 28 নম্বরে চলে এসেছে। সেখান থেকে ওই একটা মেয়েই এই পার্লার কর্মী আরেকটা মেয়েকে নিয়ে যায় শুক্রবাদের একটি বেসরকারি হাসপাতালের পাশের গলির একটা বাসাতে। সেখানে নিয়ে যাওয়ার পরে, বাসার ভিতরে প্রবেশ করানোর পরে, অর্থাৎ একটা মেয়ে বিউটিশিয়ানরে নিয়ে গেল একটা বাসার মধ্যে, নিয়ে যায় কয়েকটা ছেলের হাতে তুলে দিল, তাদের কাছ থেকে টাকা নিয়ে ওই মেয়ে ভেগে গেল। এখন ওই মেয়েকে জোর জবরদস্তি করে তার ইজ্জত নষ্ট করলো, সেই মেয়ে কিন্তু 5 মাসের অন্তঃসত্ত্বা, জাস্ট ভাবেন। এরপরে তাকে এক জায়গায় রেখে আসা হয়, তারপরে তার স্বামী সহ ব্যাপারটাকে পুলিশে জানানো হয়। তার মানে এই ঘটনা তারা এর আগেও ঘটাইছে, প্রথমেরকার দিকে অনেক চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে, পরবর্তীতে এই মেয়েটার সাথে অনেক জোর জবরদস্তিও হয়েছে, ধস্তাধস্তি হয়েছে, কি বলবেন আপনারা? তো পরবর্তীতে এরা পুলিশের হস্তক্ষেপ নেয়, যেহেতু ঠিকানা টুকানা অনেক কিছুই জানে, অনেক ইনফরমেশন ছিল তাদের কাছে, তো সেটার পরিপ্রেক্ষিতে এই দুইটারে এপর্যন্ত ধরে ফেলা হয়েছে। আরও একজন নাকি জড়িত ছিল, তো তারাও ধরার চেষ্টা করছে। তো এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করলাম? প্রথমত কি শিক্ষার কথা কি বলবো আমি, শিক্ষার কালি তো এদের মধ্যেও ছিল, যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা কি এই কালিটা কীভাবে ব্যবহার করেছে বুঝতে পারছেন? তাদের কি মাস্টার মাইন্ড, তার মানে এর আগেও তারা এই কাজটা করেছে, এইভাবে একটা মেয়েকে কন্ট্যাক্ট করিয়ে বিভিন্ন বিউটিশিয়ানকে তাদের বাসায় ডেকে এনে তাদের ইজ্জত শেষ করায় তাদের হচ্ছে প্ল্যান। এভাবে অনেক মেয়ের সাথে হয়তো বা ঘটনা ঘটেছে, অনেক মেয়ে বলে নেয় লজ্জায় শরমে, কিন্তু ব্যাপারটা এখন বোঝা যাচ্ছে। তো আমি ভিডিও থেকে একটা মেসেজ যাচ্ছে, সেটা হচ্ছে যারা অনলাইনে যেসব আপুরা কাজ করছেন তারা সাবধান, বিশেষ করে এই যে যারা বিউটিশিয়ান আছে বাসায় বাসায় গিয়ে, অনেক নারী বিউটিশিয়ান আছে বাসায় বাসায় গিয়ে আপনারা সার্ভিস দেন, তো আপনি কাউরে চিনেন না জানেন না, এইভাবে বাসায় বাসায় গিয়ে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে ভাই এবার সচেতন হন, দুঃখজনক ব্যাপার, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা চাচ্ছি এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ধন্যবাদ সবাইকে।